আসসালামু আলাইকুম, আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। সো যারা কেক করে কাজ করতেছেন এবং যারা এখন পর্যন্ত আছেন, সো সামনে কিন্তু গুড নিউজ রয়েছে আমাদের জন্য। সো গুড নিউজটা শোনার আগে, বলার আগে আমি কিছু কথাবার্তা বলে নিই। যারা আমার রেফারে কাজ করতেছেন, আমি তাদেরকে বলছি, বেশ কয়েকদিন হলো, প্রায় 8-10 দিন আগে যারা অ্যাকাউন্ট করছেন তাদেরকে, বিশেষ করে তাদেরকে বলছি, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে পরে অনেক উপকার হবে আপনাদের। কারণ আমি সরাসরি আগে এয়ারড্রপে চলে যাচ্ছি, এয়ারড্রপে যাওয়ার পরে যে মাইনিংয়ে চলে, মানে যেখানে আমরা মাইনিং স্টার্ট করি সেখানে চলে আসলাম। সো এইখানে দেখেন আমার কিন্তু মাত্র 38 জন রেফার হয়েছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে 38 জন, এটা কিন্তু আগে 25 জনের মধ্যে ছিল, 15 জন রেফার করছে মাত্র, এই যে 15 দিন হবে, 10 থেকে 15 দিন হবে। সো তারা কিন্তু এখনও KYC কমপ্লিট করেনি। সো KYC কমপ্লিট না করার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা জায়গায় দুইটা ব্যালেন্স দেখাইতেছে, মানে উইথড্র অপশনে দেখাইতেছে আমার প্রায় 8,191 এবং উপরে দেখাইতেছে প্রায় 9,000-এর কাছে। সো যারা KYC কমপ্লিট করে নাই, এটা কিন্তু তাদের জন্য, আমিও পাইনি, এবং তারা যে KYC না কমপ্লিট করা পর্যন্ত তারা যে উইথড্র দিতে পারবে না, এইটা মনে হয় অনেকে জানে না, বা অনেকে বা ওয়ালেট কানেক্ট করতে পারতেছে না, বা KYC কমপ্লিট করতে পারতেছে না। সো আপনারা কীভাবে KYC কমপ্লিট করবেন এবং কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন, এবং আপনাদেরকে এখানে একটা নিউজ জানিয়ে দিই, যারা আমরা ওয়ালেট কানেক্ট করছি, কানেক্ট করার পরেও কিন্তু এমন সিস্টেমে আপনাদেরকে দেখাবে, হ্যাঁ, এমন সিস্টেমে কিন্তু দেখাবে, বা এটা কিন্তু হলুদ কালারের কিন্তু হবে না, এটা অ্যাশ কালারের থেকে যাবে। এটা কিন্তু 15 তারিখে কিন্তু এটা হলুদ কালার হবে, তখন কিন্তু আমরা উইথড্র দিতে পারবো, তার আগে কিন্তু এটা হলুদ কালার হবে না। আমাদের কিন্তু ওয়ালেট কিন্তু কানেক্ট করা আছে। সো এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে টুইটারে চলে যাচ্ছি। সো এখানে টুইটারে যাওয়ার পরে আমি এখান থেকে আপনাদের একটা নিউজ আমি আপনাদেরকে দেখাইতেছি, যে এর আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। সো তারপরেও যেহেতু আর বেশি দিন সময় নেই, যারা KYC কমপ্লিট করেনি এবং ওয়ালেট কানেক্ট করেনি এবং এটার প্রাইস সম্পর্কে এখনও কেউ জানে না, সো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং নিত্য নতুন অবশ্যই কিন্তু এয়ারড্রপ চলে আসতেছে এবং সেগুলোর সঙ্গে আপনারা যদি পরিচিত হতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটির পাশে থাকবেন। সো আপনারা যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সরাসরি কিন্তু কেক করে চলে আসলাম। সো কেক করে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্যানার ওরা পোস্ট করছে, এই ব্যানারে কিন্তু এরা সরাসরি কিন্তু এখানে বলে দিছে, আমি এই ব্যানারটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা দিয়ে একটু স্কল করে বড় করে নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা রেজিস্ট্রেশন কিন্তু এখন বন্ধ করে দিছে এবং 31 জুলাই কিন্তু আমরা এটার থেকে মাইনিং আর করতে পারবো না। এই দেখতে পাচ্ছেন নিচে, এই যে নিচে দেখতে পাচ্ছেন 31 জুলাই থেকে কিন্তু আমরা আর এটাতে মাইনিং করতে পারবো না, মাইনিং কিন্তু স্টপ হয়ে যাবে। এবং আগামী 10 আগস্টের পরে কিন্তু ভেরিফাই, মানে KYC কেউ কমপ্লিট করতে পারবে না, বিশেষ করে যারা এখনও KYC কমপ্লিট করেননি তাদের জন্য আমি বারবার রিকোয়েস্ট করে বলতেছি তাদেরকে, সে এখনও যারা KYC কমপ্লিট করেননি, বা KYC যারা কমপ্লিট করতে পারেননি, বা কীভাবে KYC কমপ্লিট করবেন সেই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। এবং যারা তার ভিডিওটি দেখার পরেও KYC কমপ্লিট করতে পারতেছেন না, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আপনার চাইলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন হইতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। সো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিয়ে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 15 আগস্টে কিন্তু, মানে আমরা কিন্তু এটা কিন্তু উইথড্র দিতে পারবো, এবং এটা কিন্তু মানে উইথড্র অপশন, ও সরি, 15 আগস্টে কিন্তু আমরা ICO হবে, স্টক ICO হবে, তারপরে 15 আগস্টে কিন্তু আরও একটি হবে, সেটা হচ্ছে যে ওপেন হবে শুধুমাত্র উইথড্রটা, শুধুমাত্র উইথড্র অপশনটা ওপেন হবে, আর বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু স্টপ। সো এই জন্যে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং এই ভিডিওতে আমি আর একটা জিনিস জানিয়ে দিচ্ছি, যারা অনেকে ভাবতেছেন যে আসলে এটার প্রাইস সম্পর্কে, সো প্রাইসটা সম্পর্কে কিন্তু আমি এর আগে কিন্তু একটি ভিডিও করছি। সো ওইখানে কিন্তু অনেকজনে অনেক কথাই কিন্তু আজেবাজে মানে কথাবার্তা বলছে, অনেকে ভালো মন্তব্য করছে। আসলে একটা জায়গায় সবাই যে ভালো থাকবে তা কিন্তু না, এবং সবাই যে খারাপ হবে তাও কিন্তু না। সো আমি একটা প্রাইস আমি দেখাইছিলাম, সো আজকে আমি সেই প্রাইসটা দেখাবো না, সো আমি আপনাদেরকে মুখে কিছু আলোচনা করে শোনাবো। সো আপনারা যারা কেক করে কাজ করতেছেন, বা কেক করে সাপোজ আমাদের কিন্তু এখানে কোনো কাজ নেই, কথার কথা আমি আপনাদেরকে বলতেছি, সো জানি না আমার কথাগুলো আপনাদেরকে কেমন লাগবে। সো এইখানে কিন্তু আমাদেরকে শুধুমাত্র 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা করে ক্লিক করলে হয়, সেই ক্লিকটা কিন্তু আমরা কোথায় করি, সেটা কিন্তু আমরা এই যে এখানে করি,
স্টার্ট অপশনে কিন্তু আমরা ক্লিকটা করি, তখন কিন্তু আমরা মাইনিংটা স্টার্ট করে দিই। সো আর কোনো আর শুধু মানে কেওয়াইসিটা করি সময় পেলে, এটা কিন্তু যখন মন চায় তখন আমরা করছি, কিন্তু এখন এটা কিন্তু আর সময় নেই, যার কারণে কেওয়াইসিটা কিন্তু আগামী 15 তারিখের আগে আগেই কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। সো তারপরে যে এই হলো কাজ আমাদের, কিন্তু এখানে এইটাই কাজ 24 ঘন্টার ভিতরে যে কোনো একবার ক্লিক করা। এবং তারপরে যে আমাদের যেগুলো কাজ থাকে সেগুলো হচ্ছে যেগুলো না ধরলেই না, মানে ধরাই চলে না। সো তারপরও আমি যদি বলি আমি যে এর প্রাইসটা এর আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, সো সেইটা প্রাইস কিন্তু আমি আজকেও আপনাদেরকে এখানে জানিয়ে দেবো। সো আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন। সো এখানে আমি আপনাদেরকে একটা প্রাইস আমি দেখাই। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কেক কোর প্রাইস, সো আমি এখানে বিডিটা দিয়ে দিই তাহলে বাংলাদেশে দিয়ে দিলাম। সো এখন আমি যদি নিচে একটু স্ক্রল করে যাই, নিচে যদি আমি স্ক্রল করে যাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে লেখা আছে কেক কোর প্রাইস ইন USD। সো এখানে আপনারা কিন্তু আমি নিচে যেটা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি সরাসরি আপনাদেরকে এখানে এখান থেকে দেখাবো। এবং এই যে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখেন, আমি এটা কেটে দিলাম, দেখেন এখানে এখানে কিন্তু লেখা আছে কেক কোর টু USD। সো আমি এখানে যদি ক্লিক করে দিই এটা এই অপশনটা যদি আমি ক্লিক করে দিই, সো তারপরে কী দেখাইতেছে আপনারা কিন্তু দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু $1.48 এটা কিন্তু কেক কোর, এটা কিন্তু আমি আমার কোনো লেখা না, এটা কিন্তু সব কিছু কিন্তু এখানে একটা ব্রাউজারের ভিতরে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি। সে একটি করে কোরের দাম প্রায় $1.50 করে। সো এটা আমি এর আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, ওইটাতে কিন্তু অনেকজন অনেকেই আজে বাজে কমেন্ট করছে, যাই হোক যার যেটা মনে যার যেটা ভালো লাগছে সে সেইটাই করছে। সো এখন আমি আপনাদেরকে বলতে চাই একটি করে টোকেন যদি 1 সেন্ট হয়, মানে আমরা কিন্তু প্রতিদিন কিন্তু 84টা করে টোকেন পাইছি এখান থেকে। সো 84টা করে টোকেন যদি 1 টাকা করেও হয়, 1টা করে টোকেন বা 1 সেন্ট মানে ধরলাম আমি 1 টাকা, তাহলে আমরা কিন্তু প্রতিদিন 84টাকা করে পাইছি। আর একটি করে টোকেনের দাম যদি $1.50 করে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই তো মনে করেন যে লাকি, তাই না? যাই হোক, যেটাই হোক হয় না কেন, যেটাই দেয় না কেন, আমরা কিন্তু এখনও কেউ কনফার্ম বলতে পারতেছি না যে এটার প্রাইসটা কিন্তু এটা হতে পারে বা এটা হবে, ঠিক আছে? সো আমরা অনেকেই অনেক কিছু মন্তব্য করতেছি বিভিন্ন ওয়েবসাইটে দেখে দেখে আমরা কিন্তু একটা ডিসিশন নিতেছি, বা অনেকে ইউটিউবাররা অনেক কিছু পোস্ট করতেছে। সো যাই হোক এটা এগুলো আপনারা ধরবেন না। সো এখন যেদিন লিস্ট হবে বা প্রাইসটা যখন আমরা জানতে পারবো বুঝতে পারবো অবশ্যই তখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সো ধরে রাখেন কিছু একটা এখান থেকে আমরা পাবো। সো আশা করি বুঝতে পারছেন ভালো মন্দ দুটাই, এবং যারা KYC কমপ্লিট করেনি অবশ্যই KYC কমপ্লিট করবেন। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করে পাশে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখনকার ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।